মমতা হাতে মদ হাটাও মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেলের দাম কমান না গ্যাসে সাবসিডি দেন না মদের দাম 35% করে কমান 28 টাকার মেহুল মদ পাওয়া যায় হাঁসখালি থেকে ময়নাগুড়ি যত বনের উপর অত্যাচার হয়েছে তার পিছনে যদি কোনো কারণ থাকে সেটা হচ্ছে মদ ব্লিচিং ফিনাইল আর ঝাঁটা নিয়ে নেমে মদ পরিষ্কার করতে মদ বন্ধ আন্দোলনে শৃঙ্খলা নেই পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী ব্যর্থ পুলিশের দুটো কাজ পিসি বেরোলে 7,000 ভাইপো বেরোলে 4,000 পুলিশ দাঁড় করানো আর বিজেপির বিরোধী দলনেতা থেকে সব নেতাকে আটকানো সকাল থেকে এই রাস্তায় কোনো কাজ হয়নি টাকি রোডে 10টার পর থেকে তিন জায়গায় কাজ শুরু হয়েছে কাল রাত্রি থেকে এখানে বন তনুজাকে জ্বালিয়ে মারছে যে 1:30টার পরে নাকি এত রদ বেরোবে সব রাস্তা জ্যাম হয়ে যাবে তোমরা সব গুছিয়ে নিয়ে পালাও দাদা বিজেপির পতাকা দেখলেই আতঙ্ক তাই হচ্ছে আর দক্ষিণ চব্বিশ পরগনার হিন্দুদের বলবো কবে জাগবেন আপনারা মগরাহাটেও হিন্দু খুন তৃণমূলে তৃণমূলে তৃণমূলের হিন্দু খুন আপনাদের নামে তো অভিযোগ এখানেও হিন্দু তিনজন খুন হয়েছে কমপ্লিটলি এবং কাদের হাতে খুন হয়েছে জিহাদিদের হাতে সব গ্রাম পঞ্চায়েতে পাকা বাড়ি 9 পঞ্চায়েতে 100 দিনের কাজের সুপারভাইজার 1 কোটির মালিক অধিকাংশ সব নির্মাণ সহায়ক না অধিকাংশ নির্মাণ সহায়ক 2 কোটির মালিক আর একটা প্রধান 5 কোটি টাকার মালিক সব গ্রাম পঞ্চায়েতে পাকা বাড়ি জেসিপি দিয়ে কাজ করেছে আইবিএস এর কোন টাকা কোন গ্রামে আপনি পান ভরজের টাকা দেয়নি গাই কেনার টাকা দেয়নি বনসৃজনের কোন গাছ পাবেন না খুঁজে এই চোরদের ধরতে হবে চোর ধরো জেল শিক্ষা ব্যবস্থাটাই তুলে দিয়েছে গত 2.5 বছর কোন ক্লাস হয়নি এবং মমতা ব্যানার্জি 9 কোটি 26 লক্ষ মিড ডে মিলের চাল চুরি করেছে কোভিড এখন বলে প্রমাণ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী একদিন নবান্নতে রাত্রি কাটিয়েছিলেন আপনি কেন জাতীয় সড়কে গাড়ি গণনা করছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দাবি করেন যে একটা রাজধানী কেন চারটে রাজধানী চাই তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বাংলাদেশে দুর্গা ঠাকুরের উপর আক্রমণ হলে বলে এটা নিয়ে মুখ খুলব না আমাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে তাই রাষ্ট্রবাদ যারা মানে না যারা রঙ্গা রং থেকে নীল সাদাতে নিজেদেরকে পরিবর্তন করেছে তারা অগ্নিপথ অগ্নিবীর যে কোনো রাষ্ট্রীয় হিতের সিদ্ধান্তের বিরোধিতা করবে এটা অত্যন্ত স্বাভাবিক যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তিনটে করে ভ্যাকসিন চুরি করে নিয়েছে তারাই বলেছিল এটা মোদী ভ্যাকসিন বিজেপি ভ্যাকসিন অর্থাৎ এদের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না আর অগ্নিবীর হিসাবে অ্যাপ্লিকেশনের সংখ্যা প্রমাণ করে দিয়েছে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সঠিক এই সংখ্যাটাই প্রমাণ করে দিয়েছে আর এই অগ্নিবীর এটা একটা অতিরিক্ত পারফরমেন্স ইন ফেভার অফ আওয়ার নেশন নর্মাল আর্মিতে যে 50,000 রিক্রুটমেন্ট প্রতি বছর হয় সেটা নর্মালি চলবে তার বাইরে বরঞ্চ এই অগ্নিবীরের ছেলেরা মেয়েরা তারা সুনিশ্চিত হয়ে গেল আগামী দিনে ভারতবর্ষের সিএপিএফ বলুন আসাম রাইফেলস বলুন বিভিন্ন পিএসইউ বলুন সেখানে তাদের জন্য কর্মসংস্থান রিজার্ভ করা হয়েছে একমাত্র করেনি পশ্চিমবঙ্গ কারণ পশ্চিমবঙ্গে কোন কর্মসংস্থান হয় না পরে অধিকারী নিয়ে দিচ্ছে।